দেখছিলাম এটা। হ্যাঁ হ্যাঁ দেখছি 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 আন্ডারস্ট্যান্ড দেখছি। ফাইভ পয়েন্ট থ্রিতে বলা হচ্ছে কনভার্টিং হিউম্যান রিডেবল ডেটস ইন্টু ইউনিক্স টাইম স্ট্যাম্পস ইউজিং এসটিআর টু টাইম ফাংশন। আমরা হিউম্যান রিডেবল ডেট থেকে ইউনিক্স টাইম স্ট্যাম্পে যদি কনভার্ট করতে চাই সেক্ষেত্রে এসটিআর টু টাইম ফাংশন ইউজ করব। অফকোর্স ইউ আর নট লিমিটেড টু এমপ্লয়িং এমকে টাইম ফাংশন টু অবটেন এ টাইম স্ট্যাম্প ফর ইউজ উইথ দ্য ডেট ফাংশন। এমকে টাইম ফাংশন আমরা ইউজ করি টাইম স্ট্যাম্পের জন্য ফর ইউজ উইথ ডেট ফাংশন। ইউ ক্যান অলসো কনভার্ট ডেটস ইন ফর্ম অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্ট্রিংস ইন্টু ইউনিক্স টাইম স্ট্যাম্প ইউজিং এসটিআর টু টাইম ফাংশন। কী বললো এখানে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্ট্রিং থেকে যদি ইউনিক্স টাইম স্ট্যাম্পে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে আমরা এসটিআর টু টাইম ফাংশন ইউজ করব। দিস ফাংশন ইজ সারপ্রাইজিংলি ফ্লেক্সিবল অ্যান্ড ক্যান অ্যাকসেপ্ট নিয়ারলি এনি সেন্সিবল স্ট্রিং অ্যাজ অ্যান আর্গুমেন্ট। ইউ ক্যান ইউজ টু ডিজিট ইয়ার্স, আমরা ব্যবহার করতে পারি দুই ডিজিটের ইয়ার, ঠিক আছে, ফোর ডিজিট ইয়ার, আমরা টু ডিজিট ইয়ার ইউজ করতে পারি এবং ফোর ডিজিট ইয়ার ইউজ করতে পারি। অ্যান্ড আর ফর আনফরমেটেড ফোর ডিজিট নাম্বার ইন আইসোলেশন উইল বি ক্রিয়েটেড অ্যাজ টাইম দ্যাট ইজ 2004 ইউজড বাই ইটসেলফ উইল বি ইন্টারপ্রেটেড বিশ ঘন্টা চার মিনিট। যদি আমি আনফরমেটেড ফরমেট যদি না করি তাহলে 2004কে বুঝাবে প্রথম টু ডিজিট হচ্ছে আওয়ার, তারপরে টু ডিজিট হচ্ছে মিনিটের জন্য। নিউমেরিক ডেজ অ্যান্ড মান্থস আর অ্যাকসেপ্টেড ইন আইদার ওয়ান অর টু ডিজিট ফরম্যাট। ডে এবং মান্থটা টু ডিজিট ফরম্যাটও নিতে পারে, ওয়ান ডিজিট ফরম্যাটও নিতে পারে। নোট দ্যাট নাম্বারস ক্যান নট বি স্পেলড আউট, নাম্বারগুলো কখনোই আমরা বানানে রাখতে পারি না, ঠিক আছে। তাহলে এখানে কী দেখলাম আমরা, নিউমেরিক ডে এবং মান্থ যখন আমরা লিখব তখন দুই ডিজিটেও লাগতে পারে, এক ডিজিটেও লাগতে পারে। যদি সিঙ্গেল ক্যারেক্টার হয় আগে আমরা জিরো দিব বা জিরো নাও দিতে পারি, সেটা বলতেছে এখানে। ইউ ক্যান ইউজ নেমস অফ মান্থস ইন ফুল অর দ্য স্ট্যান্ডার্ড থ্রি অ্যান্ড ফোর লেটার এব্রিভিয়েশনস ফর মান্থস। ইউ ক্যান ইউজ নেমস অফ মান্থ ইন ফুল অর স্ট্যান্ডার্ড থ্রি অর ফোর লেটার এব্রিভিয়েশনস ইন মান্থ। আমরা মাসের ক্ষেত্রে ফুল নেমও লিখতে পারি, যেমন জানুয়ারি ফুল নেমও লিখতে পারি, বা প্রথম তিনটা ক্যারেক্টার বা চারটা ক্যারেক্টার আমরা ইউজ করতে পারি। ফর ইনস্ট্যান্স বোথ, এই যে এখানে সেপ্টেম্বরের সেপ তিনটা ক্যারেক্টার ইউজ করছে, বাট এখানে ফুল নেম ইউজ করা হচ্ছে। এইভাবে ইচ্ছা করলে আমরা মানটাকে স্পেসিফাই করতে পারি। ডেইজ অফ দ্য উইক আর অ্যালাউড আইদার স্পেলড আউট ইন ফুল অর অ্যাজ থ্রি লেটার অ্যাব্রিভিয়েশন। আমরা সপ্তাহের যে ডেটা সেই ডেটা তিনটা লেটারও লিখতে পারি, প্রথম তিনটা লেটারও লিখতে পারি, বা ফুল নেমও লিখতে পারি, যেমন মানডে মানডে লিখতে পারি, বা এমওএন মন, এইভাবে আমরা লিখতে পারি। নিউমেরিক ডেটস ইন দ্য ফরম্যাটস, নিউমেরিক ডেটটা কী ফরম্যাটে দেখাবে, চার ডিজিটের ইয়ার, হাইফেন দেওয়ার পর টু ডিজিট মান্থ, হাইফেন দেওয়ার পর টু ডিজিট ডে, বা প্রথমে টু ডিজিট মান্থ, ফরাস্ট স্ল্যাশ টু ডিজিট ডে, তারপর হচ্ছে ফোর ডিজিটের ইয়ার আর পারমিটেড। এই দুইটা ফরম্যাট পারমিটেড, দ্যাট ইজ এরকম এবং এরকম, ঠিক আছে, আর ইন্টারপ্রেটেড অ্যাজ জানুয়ারি ফাইভ টু থাউজেন্ড ফাইভ অ্যান্ড সো ওয়ান জানুয়ারি ফাইভ, তার মানে কি, প্রথমটা হচ্ছে মান্থ, তারপরটা হচ্ছে ডে, তারপরটা হচ্ছে
ইয়ার। আর এখানে ডে এবং মান্থ নিউমেরিক এক্সপ্রেশনে ডিসপ্লে করা হচ্ছে, এবং এখানে সিঙ্গেল ক্যারেক্টার যদি হয় তাহলে আগে কি জিরো, প্রিভিয়াসে জিরো বসাচ্ছে। আনফরমেটেড ফাইভ অর সিক্স ডিজিট নাম্বারস উইল বি ইন্টারপ্রেটেড অ্যাজ এ ডেট ইন ওয়াই এম এম ডিডি ফরম্যাট। সিক্স ডিজিটের কোনো নাম্বারকে ইয়ার মান্থ ডে ফরম্যাটে নিয়ে নেবে। যেমন এটা যদি আমরা দেখি, এবং এটা উইল বি বোথ রিজলভ টু দ্য টাইম স্ট্যাম্প ইকুইভ্যালেন্ট টু এপ্রিল 30, 2002। ইফ ইউ নিড এ টাইম স্ট্যাম্প ফর বিগিনিং অফ এ মান্থ, ডু নট ইউজ এ জিরো ফর দ্য ডে অফ দ্য মান্থ। ইফ ইউ নিড এ টাইম স্ট্যাম্প, আমার যদি টাইম স্ট্যাম্পের প্রয়োজন হয় ফর বিগিনিং অফ দ্য মান্থ, মান্থের প্রথম থেকে, ডু নট ইউজ এ জিরো ফর দ্য ডে অফ দ্য মান্থ। দিস উইল বি পার্সড অ্যাজ দ্য লাস্ট ডে অফ প্রিভিয়াস মান্থ, ইউজ ওয়ান অর জিরো ওয়ান অ্যাজ দ্য ফার্স্ট ডে অফ দ্য মান্থ। এখানে ওয়ান বা জিরো ওয়ান ইউজ করতে বলতেছে। তারপর ইউ ক্যান ইউজ 24 আওয়ার টাইমস অ্যান্ড 12 আওয়ার টাইমস। আমি 24 ফরম্যাটেও লিখতে পারি, 12 ফরম্যাটেও লিখতে পারি, উইথ এম অ্যান্ড পিএম অর ক্যাপিটাল লেটার এম ক্যাপিটাল লেটার পিএম ইন্ডিকেটর। লিডিং জিরোস আর অপশনাল ফর আওয়ার্স মিনিটস সেকেন্ডস হুইচ মাস্ট বি সেপারেটেড কলন। আর এখানে আওয়ার মিনিট সেকেন্ডগুলো সেপারেট থাকবে কলনের মাধ্যমে, সামনে জিরো থাকবে এবং সেপারেট হবে কলন দ্বারা। ইউ ক্যান ইউজ ইউনিটস সাচ এস আওয়ার ডে মান্থ ফর নাইট মান্থ ইয়ার অ্যান্ড সোন অ্যান্ড সিম্বল প্লাস অ্যান্ড মাইনাস। দ্য প্লাস ইজ অপশনাল, প্লাস দিলেও চলে না দিলেও চলে, যদি না দিই তবু প্লাস হিসেবে ধরবে। উইথ নিউমেরাস টু ইন্ডিকেট ফিউচার অ্যান্ড পাস্ট, ফিউচার এবং পাস্ট বোঝানোর জন্য প্লাস এবং মাইনাস আমরা ইউজ করতে পারি। যদি প্লাস দিই তাহলে হচ্ছে ফিউচার, আর যদি মাইনাস দিই তাহলে হচ্ছে পাস্ট। নোট দ্যাট এনি নাম্বারস ইউ ইউজ ইন দিস ফ্যাশন ক্যান নট বি স্পেলড আউট। এখানে কোনো নাম্বারই আমরা বানানে লিখতে পারি না, কথায় লিখতে পারি না। ইউ ক্যান ইউজ মেনি ইংলিশ স্পিকিং অর্ডিনারি ওয়ার্ডস রিলেটিং টু ডেটস অ্যান্ড টাইমস সাচ অ্যাজ নাও, লাস্ট, টুডে, ইয়েস্টারডে, এগো, সো অন। আমরা আরও কিছু অর্ডিনারি ওয়ার্ড ব্যবহার করতে পারি ডেটের সাথে রিলেটেড, যেগুলো যেমন নাও হচ্ছে এখন, লাস্ট হচ্ছে গত, টুডে হচ্ছে আজ, ঠিক আছে, ইয়েস্টারডে গতকাল, এইভাবে আমরা ব্যবহার করতে পারি। এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা আমরা দেখি। মাই ডেটস নামে এখানে একটা অ্যারে আছে, সেই অ্যারের মধ্যে আমার নাও, টুডে, টুমোরো, ইয়েস্টারডে এইগুলো কী আছে, একটা অ্যারের ভেরিয়েবল মধ্যে স্টোর করা আছে। এখন মাই ডেটস থেকে মাই ডেটে স্টোর করতেছে, এবং ফর ইচ লুপের মাধ্যমে প্রতিটা আইটেমকে টাচ, প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে কাজ করা হবে। ডেটের মধ্যে আর, আর মানে কোন ফরম্যাটে দেখাবে, এই এসটিআর টু মাই ডেট, অর্থাৎ মাই ডেটের মধ্যে প্রথমে নাওটাকে নিল, নাওটাকে নিয়ে রাখলো মাই ডেটে, মাই ডেট এখানে স্টোর হলো, তখন এসটিআর টু মাই এসটিআর টু সে কী করবে, নাও, অর্থাৎ নাও মানে হচ্ছে বর্তমানে যে টাইমটা আছে সেই টাইমটাকে নেবে, ঠিক আছে, এবং ডিসপ্লে করবে কোন ফরম্যাটে, আর ফরম্যাটে। আর আমরা জানি আর ফরম্যাট মানে কি, আর মানে হচ্ছে আর এফ সি 2822 ফরম্যাটে ডিসপ্লে করবে তিনটা ডাব্লিউ, তার মানে হচ্ছে কি, প্রথমে ডের নাম তিনটা ক্যারেক্টার ডিসপ্লে করবে, ডিডি ডেট দেখাবে, মান দেখাবে তিনটা ক্যারেক্টারে, চার ডিজিটের হচ্ছে আওয়ার, তারপর হচ্ছে এইচএস হচ্ছে ঘন্টা, ঘন্টা দেখাবে আবার 24 টাইম ফরম্যাটে, তারপর এমএম হচ্ছে মিনিট, তারপর হচ্ছে সেকেন্ড, তারপর প্লাস হচ্ছে হান্ড্রেড, সরি হ্যাঁ 1000।
আচ্ছা, নাও মানে বোঝাচ্ছে 2005 দ্য আউটপুট ফর দিস লুপ ইজ এত। আর টুডে নাওয়ের যে রেজাল্ট, টুডে ইজ দ্য সেম। ঠিক আছে, নাও মানে এখন, টুডেও মানে হচ্ছে আজ, টুমোরো মানে কি 15 তারিখ হচ্ছে, আজ হচ্ছে 15 তারিখ, তাহলে টুমোরো যখন ইউজ করা হচ্ছে তখন আগামীকাল হচ্ছে 16 তারিখ ডিসপ্লে করতেছে। আর ইয়েস্টারডে মানে কি গতকাল, ঠিক আছে, তার জন্য এই যে গতকাল মানে একদিন আগের ভ্যালু শো করতেছে। ক্লিয়ার? যদি থার্সডে দেখায়, হ্যাঁ টাইম জোন এটা, তারপরটা হচ্ছে থার্সডে, অর্থাৎ এই ডেটের পরে প্রথম থার্সডে কত তারিখ, তাহলে কি টুয়েসডে হচ্ছে 15 তারিখ। ঠিক আছে, বুধ, বৃহস্পতি, তাহলে 17 তারিখ হচ্ছে থার্সডে। ক্লিয়ার? দিস থার্সডে মানে কি ওই সপ্তাহে কোন থার্সডে কত তারিখ, 17 তারিখ। তারপর হচ্ছে লাস্ট থার্সডে, ওই মাসের ওই গত থার্সডে কত তারিখ ছিল, ঠিক আছে, 17 তারিখ হচ্ছে এরপরে থার্সডে, আর এর আগে যে থার্সডে ছিল সেটা কত তারিখ ছিল, সেটা ডিসপ্লে করতেছে। প্লাস 2 আওয়ার্স, তার মানে কি 2 ঘন্টা পর ডিসপ্লে করতেছে। এই যে 2 ঘন্টা পর প্লাস, আর মাইনাস 1 মান্থ, এই 1 মাস আগে ডিসপ্লে করতেছে। ঠিক আছে, এভাবে প্লাস মাইনাস স্পেস এভাবে আমরা ফিউচারের জন্য হচ্ছে প্লাস, আর মাইনাসের জন্য হচ্ছে, মাইনাসের জন্য হচ্ছে প্রিভিয়াস। বেড়ায় আসো। ফাইন্ডিং দ্য ডেট ফর এ উইকডে, আমরা একটা উইকের, একটা সপ্তাহের নির্দিষ্ট একটা ডেটকে ফাইন্ড আউট করব বাই কম্বাইনিং ডেট অ্যান্ড এসটিআর টু টাইম। এই দুইটা ফাংশনকে কম্বাইন করে ডেট এবং এসটিআর টু টাইম, এই দুইটা ফাংশনকে কম্বাইন করে আমরা এই কাজটা করতে পারি। ইট ইজ পসিবল গেট দ্য ডে ফর এনি ডিজায়ার্ড উইকডে ইন এ গিভেন মান্থ। ইট ইজ পসিবল গেট ডে ফর এনি ডিজায়ার্ড উইকডে ইন এ গিভেন মান্থ, নির্দিষ্ট একটা মাসের, নির্দিষ্ট একটা উইকের, নির্দিষ্ট একটা ডেটকে আমরা ফাইন্ড আউট করতে পারি ডেট এবং এসটিআর টু টাইম এই দুইটা ফাংশনকে কম্বাইন করে। বুঝছেন কথা? ফর এক্সাম্পল, সাপোজ দ্যাট ইয়োর ফার্মস সেলস এমপ্লয়িজ আর সাপোজ টু টার্ন ইন দেয়ার মান্থলি সেলস রিপোর্টস অন ফার্স্ট টুয়েসডে অফ ইচ মান্থ। আপনি ধরেন আপনার ফার্মের যারা, যেই এমপ্লয়িরা সেলসে আছে, তারা মান্থলি সেলস রিপোর্ট আপনার কাছে প্রোভাইড করবে প্রতি মাসের প্রথম টুয়েসডেতে, প্রথম মঙ্গলবার। দ্য ফলোয়িং এক্সাম্পল শোজ হাউ ইউ ক্যান ডিটারমাইন দ্য ডেট অফ দ্য ফার্স্ট টুয়েসডে ইন দ্য মান্থ ফলোয়িং দ্য কারেন্ট ওয়ান। অর্থাৎ প্রতি মাসের প্রথম মঙ্গলবার কয় তারিখ, সেটা আমি এই প্রোগ্রামের মাধ্যমে ফাইন্ড আউট করতে পারবো। ক্লিয়ার? হ্যাঁ, অর্থাৎ নির্দিষ্ট একটা মাসের যে কোনো একটা ডেট যদি আমরা ফাইন্ড আউট করতে চাই, নির্দিষ্ট একটা সপ্তাহের ডে, সেই ডেটটা কবে হবে সেটা যদি ফাইন্ড আউট করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ডেট এবং এসটিআর টু টাইম এই ফাংশন ইউজ করে বের করতে পারব। এখানে টুডে, টুডে ফাংশনের মধ্যে আমাদের দেওয়া হয়েছে ডেট ফাংশন। ডেট ফাংশনটা ডিসপ্লে করবে প্রথমে হচ্ছে ডে, তারপর মান্থ, তারপর ইয়ার।
প্রথমে ডে, তারপর মান্থ, তারপর ইয়ার। ফর আই এর মান হচ্ছে ওয়ান, আই যতক্ষণ পর্যন্ত বারোর নিচে বা সমান আছে ততক্ষণ পর্যন্ত চলবে, আই এর মান এক এক করে ইনক্রিজ হবে। নেক্সট মান্থ ডেট, ডেটের মধ্যে এন, এন এর সাথে আই যোগ করা হয়েছে। লেটস স্টেপ থ্রু স্ক্রিপ্ট লাইন বাই লাইনস লাইন টু সি হোয়াট ইজ হ্যাপেনিং। নেক্সট মান্থ ডেট, এই লাইনের মিনিংটা কি দেখি। দ্য ইনার কল টু ডেট রিটার্নস অ্যান ইন্টেজার করসপন্ডিং টু দ্য কারেন্ট মান্থ, কারেন্ট মানটাকে ইন্টেজারে ডিসপ্লে করবে ডেট ফাংশন, টু হুইচ ইউ অ্যাড ওয়ান। তো মান্থ যেহেতু শুরু হয় কত থেকে, জিরো থেকে, জিরো থেকে ইলেভেন পর্যন্ত, তাহলে আমি আমার যদি জানুয়ারি হয়, জানুয়ারিকে আমরা কীভাবে চিনি, এক প্রথম মাস হিসেবে। মান্থ কি জিরো থেকে কাউন্ট হয় না, জিরো থেকে ইলেভেন কেন? দ্য ইনার কল টু রিটার্নস দ্য ইন্টেজার করসপন্ডিং টু কারেন্ট মান্থ, আচ্ছা হুইচ, আচ্ছা তাহলে এই ডেট মাসটা রিটার্ন করতেছি কি কারেন্ট মান্থটা, এবং সেই ডিসপ্লে করতেছে ইন্টেজারে, তার সাথে একযোগ করে নেক্সট মান্থটা স্পেসিফাই করা হবে। ইউ ক্যান ইউজ দিস অ্যাজ পার্ট অফ দ্য আর্গুমেন্ট টু আনাদার ডেট কল হুইচ রিটার্নস দ্য স্ট্রিং 2005 4 01, নেক্সট আন্ডারস্কোর টিএস, এই এসটিআর টু টাইম নেক্সট মান্থ। তাহলে এটা কী করতেছে, নেক্সট মান্থে স্টোর করতেছে এখানে, নেক্সট মান্থটা কত সেটা হচ্ছে এসটিআর টু টাইম ফাংশন নিয়ে স্টোর করতেছে এখানে, ঠিক আছে। তারপর সে নেক্সট মান্থটাকে রাখছে এখানে, এবং সেই এসটিআর টু টাইম ফাংশন প্যারামিটার হিসেবে দুইটা নিচ্ছে, প্রথমটা হচ্ছে টু এস ডে, আর পরটা হচ্ছে মাস, অর্থাৎ এই মাসের মধ্যে টু এস ডেটার ডেট কত সেটাকে ফাইন্ড আউট করে, ফার্স্ট টু এস ডে, ঠিক আছে, ফাইন্ড আউট করে এর মধ্যে রাখবে। তারপর ডেট ফাংশন আবার ডি এম ওয়াই অর্থাৎ ডে মান্থ ওয়াই এই ফরম্যাটে ডিসপ্লে করবে, এবং ফার্স্ট টু এস ডেটাকে ডিসপ্লে করবে। ফার্স্ট টু এস ডে স্টোর করলাম যে ডেটটা, ফার্স্ট টু এস ডের সেই ডেটটা স্টোর করতেছি কোথায়, এই ফার্স্ট টু এস ডে আন্ডারস্কোর টি এস এই ভেরিয়েবলের মধ্যে, এই ভেরিয়েবলের মধ্যে যে ভেরিয়েবলটা আছে সেটাকে ডি এম ওয়াই অর্থাৎ ডে মান্থ ইয়ার এই ফরম্যাটে ডিসপ্লে করবে। টুডে ইস এত, আর ফার্স্ট ডু এস টু এস ডে হচ্ছে নেক্সট মান্থে, তা কারেন্ট মান্থ কত, মার্চ। তাহলে এই এস টি আর এই অংশটুকু রিটিপ করবে কোনটা, এই কারেন্ট মান্থটাকে, কারেন্ট মান্থ কত, মার্চ, অর্থাৎ মার্চের ইন্টেজার ডিসপ্লে যখন করবে তখন কত হবে এখানে, তিন, ঠিক আছে, তিন, হ্যাঁ মাসের ইন্টেজারটাকে বোঝাচ্ছে এখানে এন দ্বারা, এন ইকুয়াল নাম্বার অফ মান্থ, বুঝছ। এইটুকু কারেন্ট ডেটের মান্থ এর কত নাম্বার মান্থ, কত নম্বর মাস সেইটাকে ডিসপ্লে করবে এই ডেট এন, এবং মার্চ যেহেতু তা কত নম্বর মাস, তিন নম্বর মাস, তার সাথে যোগ করবে এক, কত হলো চার, তাহলে তাহলে ইয়ার, তারপর হাইফেন, তারপর হচ্ছে যোগ করার পর কত আসবে নেক্সট মান্থ, ফোর, তারপর হচ্ছে ওয়ান, ঠিক আছে। তাহলে নেই স্টোর করবে নেক্সট মান্থে, আর এখানে এসটিআর টু টাইম এর কাজটা নেক্সট মান্থ থেকে যে যে মানটা পেল সেটাকে নিয়ে স্টোর করবে নেক্সট মান্থ আন্ডারস্কোর টিএসএ, ঠিক আছে, অর্থাৎ সংখ্যাকে সে রূপান্তর করবে কিসে, স্ট্রিংয়ে। তারপর এই এসটিআর টু টাইম এই ফাংশন দুইটা প্যারামিটার নিচ্ছে এখানে, প্রথমটা হচ্ছে টু এস ডে, আর তারপরটা হচ্ছে নেক্সট মান্থের ভেরিয়েবল যেখানে নেক্সট মান্থের ডেটটা আছে, অর্থাৎ এই নেক্সট মান্থের ফার্স্ট টু এস ডে কত সেইটা ফাইন্ড আউট করবে, করে স্টোর করবে এই ভেরিয়েবলে,
তারপর ডেট ফাংশনের কাজটা হচ্ছে এই ফার্স্ট টুয়েসডের যে ডেটটা সেটাকে DMY এই ফরম্যাটে ডিসপ্লে করা। তাহলে 5 April 2005, ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট মান্থের ফার্স্ট মঙ্গলবার। এটা তো ডেট, জাস্ট ডেটকে বোঝাচ্ছে যে প্রথম ইয়ার নিচ্ছে, তারপর পরে এইটুকু হচ্ছে মান্থ। দ্য ইনার কল ডেট রিটার্নস অ্যান ইন্টেজার করেসপন্ডিং টু কারেন্ট মান্থ, কারেন্ট মান্থের ইন্টেজার সংখ্যাটা ডিসপ্লে করবে, ওই ইন্টেজারটা ডিসপ্লে করবে, টু হুইচ ইউ অ্যাড ওয়ান। তাহলে এক যোগ করে নেক্সট মান্থ আমরা ফাইন্ড আউট করতেছি। ইউ দেন ইউজ দিস অ্যাজ পার্ট অফ দিস আর্গুমেন্ট টু আনাদার ডেট কল হুইচ রিটার্নস দ্য স্ট্রিং 2005-4-1। তাহলে এটা ডিসপ্লে করতেছে কোনটা, ইয়ারটা হচ্ছে 2005 বর্তমান ইয়ার, হ্যাঁ বর্তমান ইয়ার, তারপরটা ডিসপ্লে করতেছে নেক্সট মান্থ, তারপরটা ডিসপ্লে করতেছে 01, সেটা দেওয়া আছে এখানে এই এপ্রিল। তাহলে নেক্সট মান্থের তারিখটা কথা হচ্ছে 1 April 2005, হ্যাঁ। আর এসটিআর টু নেক্সট এ কী করতেছে, দিস স্টোরস দ্য টাইম স্ট্যাম্প ওই ইকুইভ্যালেন্ট টু, এটা টাইম স্ট্যাম্পটা স্টোর করতেছে, ঠিক আছে। এই নেক্সট মান্থের মধ্যে যে টাইম স্ট্যাম্পটা সেটাকে স্টোর করতেছে এই নেক্সট মান্থ আন্ডারস্কোর TS এই ভেরিয়েবল। তার মানে হচ্ছে এই ভেরিয়েবল মধ্যে স্টোর হবে কত, 2005-4-01, বুঝছো। তারপর এসটিআর টু টাইম এটা এই ভেরিয়েবলটাকে প্যারামিটার হিসেবে নিচ্ছে, এবং এই ডেটে টুয়েসডেটা কবে, ফার্স্ট টুয়েসডে কবে সেটা ফাইন্ড আউট করে স্টোর করতেছে এখানে। ইউজিং টাইম স্ট্যাম্প জাস্ট অবটেইনড অ্যাজ সেকেন্ড আর্গুমেন্ট টু এসটিআর টু টাইম ইউ গেট এ নিউ টাইম স্ট্যাম্প ফার্স্ট আন্ডারস্কোর ফার্স্ট টুয়েসডে আন্ডারস্কোর TS সিন্স দ্য ফার্স্ট আর্গুমেন্ট টু এসটিআর টু ইজ সিম্পলি টুয়েসডে দ্য ফাংশন লুকস ফর দ্য ফার্স্ট ডেট ফলোয়িং দ্য ডেট করেসপন্ডিং টু নেক্সট মান্থ আন্ডারস্কোর TS দ্যাট ফলস অন এ টুয়েসডে, ঠিক আছে। এইভাবে আমরা বের করতে পারি এই এসটিআর টু টাইম ফাংশনের মাধ্যমে যে নির্দিষ্ট একটা ডেটের পর, ঠিক আছে, টুয়েসডেটা কবে, ঠিক আছে, বুঝো নাই। এখন হচ্ছে ভেরিয়েশন, অল দিস ইজ নাইস ইউ মাইট বি সেইং। আচ্ছা আমরা এটা আউটপুটে দেখে ওই যে ফার্স্ট টুয়েসডের DMY এই ফরম্যাটে ডিসপ্লে করতেছে, ও 12টাতে ডিসপ্লে করবে, তার কারণ এটাই, এই যে আমরা ফর লুপ দিচ্ছি 12 পর্যন্ত, হ্যাঁ এটা এটা, অর্থাৎ সে দেখাবে এপ্রিলের ফার্স্ট টুয়েসডে কবে, তারপর মেয়ের ফার্স্ট টুয়েসডে কবে, এই যে 12 মাস পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত সে দেখাবে, ঠিক আছে। জুনের, জুলাইয়ের, অগাস্ট, সেপ্টেম্বর সবগুলো ফার্স্ট টুয়েসডে কবে সেটা আমরা এখান থেকে জানতে পারতেছি, ক্লিয়ার। এটাই এখানে লুপ আছে না, এই যে ফর লুপ, এইখানে ফর লুপ দেওয়ার কারণে 12 মাস এটা দেখতেছি আমরা, বুঝছো। অ্যান্ড ফার্স্ট ফ্রাইডে, হোয়েন দ্য নাম্বার করেসপন্ডিং টু মান্থ ইজ সেট টু 13, মান্থের নাম্বার যদি 13 হয়ে যায়, ও ভেরিয়েশন দেখেন, অল দিস ইজ নাইস, ইউ মাইট বি সেইং, বাট হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য কারেন্ট মান্থ ইজ ডিসেম্বর,
যদি কারেন্ট মান্থ ডিসেম্বর হয় তাহলে নেক্সট মান্থ কত আসবে? তাহলে বছরের প্রথম দিন মানে বছরের প্রথম জানুয়ারি 13 হয়ে যাবে না? 6 জানুয়ারি as it turns out that's not a problem. PHP time and date function are fairly forgiving when it comes to argument that are out of range. Let's put this assertion to the test by creating a list of first Tuesday in the each next 12 month. প্রত্যেক 12 মান্থে ফার্স্ট টুইজডে কবে আমরা সেটা বের করব, ঠিক আছে? আর এতে আমাদের ভয় পাওয়ার কিছুই নাই, তার কারণ হচ্ছে পিএইচপি অটোমেটিক্যালি যখন 12 পর 13 হয়ে যাবে সে অটোমেটিক্যালি সে জানুয়ারিকে ধরে নেবে, পরবর্তী ইয়ারের জানুয়ারিকে ধরে নেবে, যেহেতু আমরা এখানে ডেট ফাংশনগুলো ইউজ করছি তার জন্য। ডিসেম্বরের পর কিন্তু এখানে 1970 হয়ে যাচ্ছে, দেখছো? সব জানুয়ারি এটা কি বলছে? এটা সেম নেক্সট মান্থকে নিচ্ছে, নেয়ার পর স্টোর করতেছে এখানে, তবে মান্থকে রাখলে এখানে টুয়েসডে। ও এটাই তো, এটা টুয়েসডে, এটাই তো, এটা এটা স্যার প্রথমটা, স্যার প্রথমটা, এটা স্যার, না না এটা না। এইটা তো তোমার এখানে কি করছে, কারেন্ট মান্থের ডিজিটটা নিচ্ছে, ওই মান্থের সংখ্যাটা নিচ্ছে, নিয়ে একযোগ করে নেক্সট মান্থ জেনারেট করতেছে। তাহলে আমাদের যেহেতু মে তাহলে নিবে এখানে 5, 5-এর সাথে একযোগ করলে হবে 6, তাহলে কি জুন হয়ে যাবে? স্টোর করতেছে এখানে, এখান থেকে ভ্যালুটি স্টোর হচ্ছে এখানে ডেটটা, ঠিক আছে? তারপর ডেট এখানে এবং সেই ডেটের ফার্স্ট টুয়েসডে কবে, সেই মাসে ফার্স্ট টুয়েসডে কবে সেই ডেটটা টিপ করে রাখতেছে এখানে, তারপর এটাকে ডে মান্থ ওয়াই এই ফরম্যাটে ডিসপ্লে করতেছে, ঠিক আছে? আচ্ছা, আর তারপরটা হচ্ছে অল দিস ইউ মাইট বি সেইং, বাট হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য কারেন্ট মান্থ ইজ ডিসেম্বর? কারেন্ট মান্থ যদি ডিসেম্বর হয় তাহলে কী হবে? অ্যাজ ইট টার্নস আউট দ্যাটস নট এ প্রবলেম, পিএইচপি টাইম এন্ড ডেট ফাংশন আর ফেয়ারলি ফর গিভিং হোয়েন ইট কামস টু আর্গুমেন্টস দ্যাট আর আউট অফ রেঞ্জ। যদি আউট অফ রেঞ্জ হয়ে যায় এটা অটোমেটিক্যালি ফর গিভ করবে। Let's put this assertion to the test by creating a list of first Tuesday in each of 12 months. 12 মাসের, ঠিক আছে, 12 মাসের প্রথম মঙ্গলবার কবে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আউটপুটটা হচ্ছে এটা। হ্যাঁ 14, সেটাই তো প্রবলেম। দেখি এখানে কী বলতেছে, এখানে তো ঠিকই হচ্ছে তাই না? এখানে 2005-এর পর যখন ডিসেম্বর চলে আসছে অটোমেটিক্যালি জানুয়ারিটাকে নিয়ে নিচ্ছে, ঠিক আছে, এবং নেক্সট ইয়ারে জানুয়ারিটাকে নিয়ে নিচ্ছে,
স্যার আমাদের এখানে কি প্রবলেম? মে তো এই যে আমার কারেন্ট ডেটটা নিচ্ছ না, এই অংশটুকু ঠিক আছে, ডিসেম্বর পর্যন্ত ঠিক আছে, পরে এই অংশটুকু প্রবলেম হচ্ছে। 6 জানুয়ারি হচ্ছে কিন্তু 1970, অর্থাৎ 1970 থেকে স্টার্ট না, এই ডেটের রেঞ্জটা কি 1970 থেকে না, সে একদম প্রথম থেকে নিয়ে নিচ্ছে, 14 থেকে নেওয়ার কথা স্যার, আগেটার মধ্যে দেখাইতেছে স্যার, 6 দেখাইতেছে স্যার, ঠিক আছে দেখো এটা, তোমরা দেখো এটা এখানে, ঠিক আছে, কারণ সেমটে আমি কপি করে পেস্ট করে আমি করলাম, তাহলে এটা আসতেছে না কেন, মেশিনের স্যার ডেটের কোনো প্রবলেম আছে স্যার? না, এই যে 2013 70-র পরে 70 আসবে এরকম না, এটা এটা তো সে 1970 সাল থেকে রেঞ্জ কি 1970 সাল থেকে 2013 পর্যন্ত, সে এটার পর সে অটোমেটিক সে সেটাকে নিয়ে নিচ্ছে, ঠিক আছে স্যার, আমাদের মেশিনের ক্যালেন্ডার কত পর্যন্ত স্যার থাকে? 38 ঠিক আছে, আর হোয়েন দ্য নাম্বার করেসপন্ডিং টু দ্য মান্থ ইজ সেট টু 13, দ্য মান্থ অ্যান্ড ইয়ার রোল ওভার টু জানুয়ারি 2006, পিএইচপি হ্যান্ডেলস দিস ইন্টারনালি, পিএইচপি এটা ইন্টারনালি হ্যান্ডেল করবে, যদি মান্থটা নেক্সট মান্থ 13 হয়ে যায় তা সেক্ষেত্রে নেক্সট ইয়ারের ফার্স্ট মান্থটাকে অটোমেটিকলি রোল ওভার হবে, পিএইচপি হ্যান্ডেলস এটা পিএইচপি ইন্টারনালি হ্যান্ডেল করবে, সো ইউ ডু নট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। লেটস কনক্লুড দিস সেকশন বাই রাইটিং এ জেনারিক ফাংশন টু ফাইন্ড এক্স উইক ডে অফ এ গিভেন মান্থ, কি বলে এখানে জেনারিক ফাংশন টু ফাইন্ড এক্স ফার্স্ট ওই নির্দিষ্ট মাসের, হ্যাঁ ওই একটা ইন্টেজাবল তত নাম্বার ডেটা কি বার সেটা হয়তো বের করা, ঠিক আছে, নির্দিষ্ট একটা ডেট কি বার সেটা বের করবে, ফাইন্ড উইক ডে, ফাইন্ড উইক ডে ফাংশন প্যারামিটার হিসেবে মান্থ ইয়ার উইক ডে নিচ্ছে এবং অফসেট হিসেবে নিচ্ছে 1, দিস ফাংশন টেক্স 4 আর্গুমেন্ট, মান্থ ইয়ার আর বোথ ইন্টেজার, মান্থ এবং ইয়ারটা কি আসবে ইন্টেজারে, মান্থ ইজ নাম্বার অফ ডিজিট মান্থ, যে ডেটটা আছে সেই ডেটের মানটা কত নাম্বার মান্থ সেটাকে ডিজিট হিসেবে নেবে, দ্য স্ট্রিং ডে ইজ দ্য নেম অফ 3 লেটার এব্রিভিয়েশন ফর দ্য ডে অফ দ্য উইক, ওই উইকের ডেটা হচ্ছে কি 3টা লেটার নেবে প্রথম, যার মানডে হলে MON মানলে নেবে, দ্য অপশনাল 4th আর্গুমেন্ট অফসেট ডিটারমাইন্স হোয়েদার টু লুক ফর দ্য ফার্স্ট সাচ উইক ডে ইন দ্য মান্থ, সেকেন্ড অর্থাৎ
যদি এক থাকে তাহলে ফার্স্ট ডেটটা বোঝাবে, সেকেন্ড থাকলে ওই ডের সেকেন্ড যে ডেটটা আছে সেটাকে বোঝাবে, ঠিক আছে? এটা কি স্যার লুপের ইনিশিয়ালাইজ করছে? হ্যাঁ, যেমন এখানে আমরা দেখি ডিফল্টস টু ওয়ান, ইকো ডেট, ডেট ফাংশন আমাদের DMY এ ফরম্যাটে দেখাবে, ফাইন ফাংশন প্যারামিটার হিসেবে সে কী নিচ্ছে, প্রথমটা হচ্ছে কি ফাইন ফাংশন, প্রথমটা কি মান্থ নিচ্ছে, মান্থ নিচ্ছে কত, ফাইভ, তারপরটা কী নিচ্ছে, ইয়ার, তাই না? ফাইন ফাংশনকে কল করা হচ্ছে এখানে, ইয়ার দিলাম, তারপর হচ্ছে ফ্রাইডে, অর্থাৎ ফুল নেমে দিতে পারি আমরা, তিনটা লেটার ইউজ করতে পারে। তো যেটা দিব সেটা এখানে উইকডে, এবং অফসেট হিসেবে এটা কিছুই দেয় না, তার মানে কি ডিফল্ট হিসেবে ওয়ান নেবে। তাহলে এখানে সে দেখাবে 2000 সালের মে মাসের ফার্স্ট ফ্রাইডে কত তারিখ, সেটা ফার্স্ট ফ্রাইডে হচ্ছে 5 মে 2000। আবার যখন অফসেট হিসেবে ওয়ান স্পেসিফাই করতেছি তখন ফার্স্ট ফ্রাইডেকে বোঝানো হচ্ছে, আর যখন এখানে টু স্পেসিফাই করতেছে এবং তিনটা এব্রিভিয়েশন দিচ্ছে এখানে ব্যবহার করতেছে, আর এখানে টু অফসেট, এইটা টু মানে হচ্ছে এই অফসেট ইকুয়াল টু হয়ে যাবে, আর টু মানে হচ্ছে সেকেন্ড ফ্রাইডে 2000 সালের মে মাসের সেকেন্ড ফ্রাইডে কত তারিখ সেটা দেখাচ্ছে, ঠিক আছে? 12। আর থ্রি দ্বারা হচ্ছে থার্ড ফ্রাইডে, ফোর দ্বারা হচ্ছে ফোর্থ ফ্রাইডে কত তারিখ সেটা দেখাচ্ছে। তাহলে আমরা এখানে কী দেখতে পারতেছি, নির্দিষ্ট একটা ডেটের নির্দিষ্ট একটা বার, ফার্স্ট সেকেন্ড থার্ড কত তারিখে আসতেছে সেটা, তারিখটা কত সেটা আমরা ফাইন্ড আউট করতে পারতেছি, ঠিক আছে? সেই উইক ডের ডেটটা আমরা পাচ্ছি এই প্রোগ্রামটার মাধ্যমে। হ্যাঁ, ফাইভ তো দিতে হবে না, দেখো ফাইভ দিলে কি হয়। পাঁচটা শুক্রবার সব মাসে যে আসবে সেটা তো না, এই জুনে চলে গেছে, ওই অটোমেটিক্যালি জুনে চলে যাবে, আর ওই প্রোগ্রামটার মধ্যে হয়তো কোনো প্রবলেম আছে, ঠিক আছে, তার জন্য যাচ্ছে না। বুঝলাম, এটা এই যে ক্যালেন্ডারে দেখতে বলতেছে ঠিক আছে কিনা, ক্যালেন্ডার ওটা চেক করতে বলতেছে। গেটিং দ্য ডে অ্যান্ড উইক, এই যে তুমি ভাঙে ভাঙে যখন করবা এই জিনিসগুলো সমন্বয় ক্যালেন্ডার, এখানে তো প্রথম এখন অবটেনিং দ্য ডে অফ দ্য ইয়ার, এই অবটেনিং দ্য ডে অফ দ্য ইয়ার ইজ ফেয়ারলি সিম্পল। ডে ইয়ারের একটা নির্দিষ্ট ডেকে যে আমরা ফাইন্ড আউট করতে চাই, ইউ নিড ইউজ অনলি লয়ার কেস জেড, সেক্ষেত্রে আমাদের লয়ার কেস জেড ইউজ করতে হবে ইন দ্য ফার্স্ট আর্গুমেন্ট অফ দ্য ডেট ফাংশন। ডেট ফাংশনের ফার্স্ট আর্গুমেন্ট হিসেবে আমাদের স্মল লেটারের জেড ইউজ করতে হবে, যেমন মাই ডেটস এই এরে হিসেবে তিনটা ডেট নিছে, আর মাই ডেটসটাকে ফরিচ লুপের মাধ্যমে স্টোর করা হচ্ছে, প্রত্যেকটা এলিমেন্ট কিনে কাজ করার প্রথম এলিমেন্টকে মাই ডেট স্টোর করা হচ্ছে, তারপর এসটিআর টু ফাংশন মাই ডেট থেকে ভ্যালুটা নিয়ে স্টোর করতেছে, স্ট্রিংয়ে কনভার্ট করে রাখতেছে এখানে, তারপর ডেট থেকে ডে মান্থ ইয়ারে ডিসপ্লে করতেছে কুলন স্মল লেটারে জেড, এবং কোন ডেটাকে সে নিবে টিএস, দেখি এটার আউটপুটটা কী হয়। ডে অফ দ্য ইয়ার, ঠিক আছে।
নিচে আসে যাবার তাহলে এটার আউটপুটটা কী আসবে? দিস শোজ দ্য আউটপুট হুইচ ইলাস্ট্রেটস এ লিটিল গোরচা। 1 January 2005 ডে হচ্ছে জিরো, ঠিক আছে। 1 January 2005 তাহলে ডেট নাম্বার কত? জিরোই তো হবে, বছরের প্রথম দিন। 30 January 2005 তা কত নাম্বার দিন এটা? বছরের কত নাম্বার দিন? 180। 31 December 2005 364। অর্থাৎ নির্দিষ্ট একটা ডেট, সেটা ওই বছরে কত নাম্বার দিন সেটা আমরা ফাইন্ড আউট যদি করতে চাই, সেক্ষেত্রে কোলন দেওয়ার পর জেট ইউজ করব, স্মল লেটার জেট। দ্য নাম্বারিং অফ দ্য ডেজ অফ দ্য ইয়ার অ্যাজ ডিরাইভড ইউজিং ডেট জেট বিগিনস উইথ জিরো, উইথ হুইচ মিনস ইউ উইল লাইকলি নিড টু অ্যাড 1 টু দ্য রেজাল্ট বিফোর ডিসপ্লেইং ইট। গেটিং দ্য নাম্বার অফ দ্য উইক ইন দ্য ইয়ার ইজ অলসো কোয়াইট সিম্পল, অল দ্যাট ইজ রিকোয়ার্ড ইজ টু পাস অ্যান আপার কেস ডাব্লিউ অ্যাজ এ ফর্মেটিং ক্যারেক্টার টু ডেট। গেটিং দ্য নাম্বার অফ দ্য উইক, যদি উইকের নাম্বার জানতে চাই আমরা, ইন দ্য ইয়ার ইজ অলসো কোয়াইট সিম্পল, অল ইজ, আচ্ছা এখানে 364 কারণ স্প্রে করলো বলো তো, 385, কারণ প্রথম দিন শুরু হয়েছে শূন্য থেকে তার জন্য। গেটিং দ্য নাম্বার অফ দ্য উইক, যদি উইকের নাম আমরা জানতে চাই, উইকের নাম্বার কত নাম্বার সপ্তাহে আছে, ইজ অলসো কোয়াইট সিম্পল, অল দ্যাট ইজ রিকোয়ার্ড টু পাস অ্যান আপার কেস ডাব্লিউ। যদি আপার কেস ডাব্লিউ দেই তাহলে নির্দিষ্ট একটা ইয়ারের কত নাম্বার উইক ওটা সেটি ডিসপ্লে করবে অ্যাজ ফরমেটিং ক্যারেক্টার টু ডেট। এখানে এই যে ডাব্লিউ, এখানে তোমার ডাব্লিউ ব্যাকসেস ই ব্যাকসেস এটা দ্বারা উইকটাকে বোঝানো হচ্ছে, আর এই ক্যাপিটাল লেটার ডাব্লিউ মানে হচ্ছে কত নাম্বার উইক সেটাকে বোঝানোর জন্য। এই উইক 53, তাহলে 1 January 2005 এই 31 December 2005 এটা হচ্ছে উইক 52, কারণ জিরো থেকে শুরু হয় নাকি 1 থেকে শুরু হয়? সপ্তাহ কয়টা বছরে? 52 সপ্তাহ, তাহলে 52 হইতো এখানে 31 December 2005, ওই 52 নাম্বার উইক। 23 May 2005 এইটা হচ্ছে উইক হচ্ছে ওই এই ডেটটা এই 21 নাম্বার উইকে পড়ছে। বাইশে মে 2005 উইক হচ্ছে 20 নম্বর। 3 January 2005 এই উইক হচ্ছে 1। ইফ দ্য ফার্স্ট লাইন অফ দ্য আউটপুট লুকস এ বিট স্ট্রেঞ্জ, ইট ইজ বিকজ উইক নাম্বারস আর ক্যালকুলেটেড অ্যাকর্ডিং টু ISO 8601 স্ট্যান্ডার্ড, হুইচ মিনস মানডে ইজ কনসিডার্ড দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। তাহলে এখানে সোমবারকে সপ্তাহের প্রথম দিন হিসেবে ধরা হচ্ছে, তার জন্য উইক 1 অফ দ্য ইয়ার ইজ ফার্স্ট ফুল উইক অফ দ্য ইয়ার, তার জন্য প্রথম সপ্তাহটা হচ্ছে
একটা ইয়ারের ফুল উইকটা হচ্ছে উইক ওয়ান অফ দ্য ইয়ার, একটা ইয়ারের ইয়ারটার ফার্স্ট উইক প্রথম সপ্তাহটা হচ্ছে ফার্স্ট ফুল উইক অফ দ্য ইয়ার, অর্থাৎ সম্পূর্ণ সপ্তাহটাই ওই ইয়ারের সম্পূর্ণ সপ্তাহটাকে ধরা হচ্ছে উইক ওয়ান। দ্যাট ইজ দ্য ফার্স্ট উইক কন্টেনিং এ মানডে ফর এ ইয়ার বিগিনিং অন এ ডে আদার দেন মানডে এনি ডেজ প্রায়র টু দ্য ফার্স্ট মানডে ইন দ্য জানুয়ারি আর কনসিডার্ড টু বি পার্ট অফ উইক 53। তা মানডে ছাড়া অন্য যে কোনো, হ্যাঁ অর্থাৎ মানডে ছাড়া অন্য যে কোনো বারকেই প্রিভিয়াস ইয়ারের সপ্তাহ ধরা হবে। হ্যাঁ, আর ওই সপ্তাহের সোমবারটা শুরু সোমবার দিন থেকে, ওই সপ্তাহের সোমবার দিন থেকে তার পরবর্তী সাত দিন অর্থাৎ এক সপ্তাহকে ধরা হবে ওই ইয়ারের প্রথম সপ্তাহ। তার জন্য এখানে মানডে প্রথম যেটা, এটা মানডে স্যাটারডে, এটা যেহেতু মানডে না তার জন্য এটাকে 53 ধরা হচ্ছে, এবং এটা হচ্ছে গত বছরের প্রথম সপ্তাহের মাঝখানে, সরি হ্যাঁ ওই লাস্ট সপ্তাহের মাঝখানে করছি। ঠিক আছে, তার জন্যই 53 দেখানো হচ্ছে এটাকে।